নমস্কার বন্ধুরা, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত ইতিমধ্যে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো আজকের বর্তমান পত্রিকায়। তো যে কারণের জন্য এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের প্রবল সম্ভাবনা রয়েছে, তার বিস্তারিত তথ্য সম্পূর্ণ লিখিত মাধ্যমে তোমাদের সুবিধার্থে জানানো হয়েছে আজকের এই আপডেটে। তাই বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি অতি অবশ্যই যেন আপডেটের প্রতিটি অংশ তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং বন্ধুরা পরবর্তী সময়ে পর্ষদ ও সংসদ থেকে জারি হওয়া পরীক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দাও। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আপডেটটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ আপডেটের হেডলাইনই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, পরীক্ষা জুনেও নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঘিরে অনিশ্চয়তা। তো বন্ধুরা, পরীক্ষা সম্পর্কে কি তথ্য জানানো হয়েছে, তো চলুন আপডেটটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। স্কুল শিক্ষা দপ্তরকে একথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বর্তমানে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, সরকারি অফিসে হাজিরা 50%। এই পরিস্থিতিতে উত্তরপত্র এবং অন্যান্য জরুরি নথি পাঠানো কেন্দ্রগুলিতে সরকারি আধিকারিকদের মোতায়েন করা কার্যত অসম্ভব। সেই কারণেই পরীক্ষা পিছানো বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত সরকারকে অনুরোধ জানিয়েছেন পর্ষদ। মঙ্গলবার কল্যাণময়বাবু সংবাদ মাধ্যমকে জানান নির্ধারিত সময় মাধ্যমিক নেওয়া সম্ভব নয়, পরীক্ষা পিছবে নাকি পুরোপুরি বাতিল হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আবারও জানা যাচ্ছে মাধ্যমিক যদি নির্ধারিত সূচি মেনে না হয় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পিছতেই হবে, ফলে দুটি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এরপর বন্ধুরা, জানানো হয়েছে করোনা আবহে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে, উচ্চ মাধ্যমিক ও হোম সেন্টার অর্থাৎ পড়ুয়াদের নিজের স্কুলে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গত এপ্রিল মাস থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। পড়ুয়াদের দাবি একটাই, কেন্দ্রীয় বোর্ডগুলির মতো পরীক্ষা বাতিল করুক রাজ্য সরকারও, কারণ এই মুহূর্তে তাদের পরীক্ষা দেওয়ার মানসিকতা বা পরিস্থিতি নেই। অনেকে এটাও লেখে যে তাদের বয়স 18 বছরের কম, ফলে এখনও টিকা পাওয়া সম্ভব নেই, তাই সরকার এই পরীক্ষার নামে যেন তাদের মৃত্যুর মুখে ঠেলে না দেয়। যদিও ভোট পর্ব শেষ না করে সরকার কোনো সিদ্ধান্তে আসতে চাননি, নির্বাচন মিটেছে, বদল হয়েছেন শিক্ষামন্ত্রীও। নতুন শিক্ষামন্ত্রী ব্রাত বসু করোনা আক্রান্ত হওয়ায় ভার্চুয়াল মাধ্যমে শপথ নিয়েছেন। এই অবস্থায় পর্ষদ সভাপতির সংবাদ মাধ্যমে মুখ খোলা বেশ তাৎপর্যপূর্ণ। বিবৃতি দিতে না চাইলেও ব্যক্তিগতভাবে ফোনে তিনি স্বীকার করেছেন পর্ষদের অপারগতার কথা। এদিন বিকেলে তিনি বিকাশ ভবনে যান, সেখানে শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও হয়, তবে রাত পর্যন্ত এই বৈঠকে সিদ্ধান্ত কথা জানা যায়নি। অর্থাৎ বন্ধুরা, আপডেটের তথ্য অনুযায়ী বুঝতেই পারছো বর্তমানে এই করোনা পরিস্থিতির জন্য যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসের কার্যক্রমে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্ষদ ও সংসদের আধিকারিকদের। এবং বন্ধুরা, আপডেটে তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে তোমাদের সকল পরীক্ষার্থীদের মতামতকেও কিন্তু বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাই পরীক্ষা সম্পর্কে তোমার নিজস্ব কী মতামত রয়েছে সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে যেন মোটেও ভুলবে না, কারণ এই মুহূর্তে পর্ষদ ও সংসদের তরফ থেকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের মতামতকে। তাই বন্ধুরা, তোমাদের আমি অনুরোধ করছি আপডেটের প্রতিটা ভিডিওতে যেন বিশেষ করে তোমাদের মতামতটা আগে প্রকাশ করবে। এরপর বন্ধুরা, কী বলা হয়েছে সেটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। বলা হয়েছে শিক্ষক সংগঠনগুলিও চাইছে মাধ্যমিক নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসুক রাজ্য সরকার, যদিও পরীক্ষা বাতিল করার পক্ষপাতী নয় তারা। মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ইমেলে চিঠি পাঠায় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষায় যাতে অন্তত 1 মাস পিছিয়ে দেওয়া হয় চিঠিতে সে ব্যাপারে আবেদন জানান সংগঠনের সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার। তার কপি পাঠানো হয়
মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। শিক্ষক সংগঠন এসটি তরফে অনিমেষ হালদার এদিন জানান, মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল হোক এটা আমরা কোনোভাবেই চাই না। পর্ষদের উচিত সমস্ত শিক্ষক সংগঠনের সাথে এ ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া, অবজেক্টিভ টাইপের প্রশ্ন বাড়িয়ে পরীক্ষার সময় কমিয়ে আনা ইত্যাদির সম্ভাবনাগুলো নিয়ে আমরা রাতে রাজ্যের কমিটির মিটিংয়ে বসছি। আগামীকাল সমিতির সম্পূর্ণ অবস্থান মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষা দপ্তরকে জানিয়ে চিঠি দেওয়া হবে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হোম সেন্টারে মাধ্যমিক নেওয়ার পক্ষপাতী। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিনিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, দশম শ্রেণীতে ওঠার পর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনো পরীক্ষায় বসেনি, এই অবস্থায় পরীক্ষা না নিয়ে মার্কশিট দেওয়াটা বাস্তবসম্মত কাজ হবে না, বরং হোম সেন্টারে পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের দিয়েই উত্তরপত্র মূল্যায়ন করিয়ে ফল প্রকাশ করুক পর্ষদ। অর্থাৎ বন্ধুরা, আপডেটের তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের কথা নিয়ে যেমন ভাবা হচ্ছে, তেমনি অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষায় পিছিয়ে নিজ নিজ স্কুলে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথাও কিন্তু উঠে আসছে। এবার এই দুটি সিদ্ধান্তের মধ্যে তোমরা কোনটা চাও তার মতামত অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, আশা করছি আপডেটটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে বোর্ড থেকে জারি হওয়া পরীক্ষা সংক্রান্ত সমস্ত খবরাখবর সরাসরি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।